মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কালি যোরহাটত আবর্ত ভবনত নিশাটো কটায় আর ইয়ার পূর্বে দুটাকৈ কার্যসূচী অংশগ্রহণ করে। এটা হচ্ছে টোকলাই চাহ গবেষণা কেন্দ্র। টোকলাই চাহ গবেষণা কেন্দ্রের বহু সমস্যা আসে, যেসব অবসরপ্রাপ্ত কর্মচারী বিষয়া আসে বহু সমস্যা আসে লগ করে, আর বর্তমানে যেসব বিষয়া কর্মচারী আছে সত্যও লগ করা। আর মুখ্যমন্ত্রী ঘোষণা করে যে টোকলাই চাহ গবেষণা কেন্দ্রের ক্ষেত্রে রাজ্য সরকারের ফল যিনি করব লাগে করব। আর যেহেতু আবর্ত ভবনত কটাইছিল আর কালি যোরহাটর বহু জ্যেষ্ঠ নাগরিকক নিশার ভাগত করেছিল, আর যোরহাটর সমগ্র জেলাখনত গ্রহণ করা বহু কেটা প্রকল্প, প্রায় দশটা প্রকল্প সন্দর্ভত ইয়াতে রিভিউ করেছে বিষয়াসকলের সঙ্গে। আর এই মুহূর্তে যোরহাটর বহু বিভিন্ন ক্ষেত্র জড়িত জ্যেষ্ঠ নাগরিকসলক আবর্ত ভবন আমন্ত্রণ করা হয়েছে, আর মুখ্যমন্ত্রী আমন্ত্রণ করা এই লোকসলক এই মুহূর্তে আবর্ত ভবনের ভিতর লগ করেছে। আর বিভিন্ন যোরহাটর ক্ষেত্রে যোরহাটর বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরামর্শ কি, যোরহাটর উন্নয়নের ক্ষেত্রে পরামর্শ কি, বিভিন্ন ধরনের পরামর্শ গ্রহণ করেছে। আর এই মুহূর্তে সেই কার্যসূচী চলি আছে, আর সেই কার্যসূচীর পাছতে যেহেতু এটা সরকারি যিকোন কার্যসূচী আরম্ভ করার পূর্বে বৃক্ষ রোপণ করা হয়, আর আজি এই জ্যেষ্ঠ নাগরিকসলক লগ করার পাছতে মুখ্যমন্ত্রী বৃক্ষ রোপণ করব। আর বৃক্ষ রোপণের পাছতে যে ঐতিহাসিক মালৌ পথাৰত আছে যে বৰভেটি, যে মায়াময়া সম্প্রদায়ের সৌর্য বীর্যর প্রতীক যে বৰভেটি, সেই বৰভেটিলৈ যাব। যেহেতু বৰভেটিক ইতিমধ্যে পর্যটন ক্ষেত্র হিসাবে গড়ি তোলা হয়েছে, আর বৰভেটিলৈ বছরের বারো মাহে বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন স্থানের যে ভক্তপ্রাণ রাইজ আহে, বৰভেটিক ধর্ম ক্ষেত্র সমান্তরালভাবে পর্যটনের ক্ষেত্র হিসাবে উন্নীত করা হয়েছে। তাদের অভিলাষী প্রকল্প গ্রহণ করে আছে মুখ্যমন্ত্রী, সেই বৰভেটিলৈ গৈ আজি তাত প্রকল্পের বুজ লোব, এখন রাজহুয়া সভাত গ্রহণ করব। আর তারপরে তার নাতি দূরতে থাকা যে চুকাফা সমন্বয় ক্ষেত্র আছে, চুকাফা সমন্বয় ক্ষেত্রের একটা অডিটোরিয়াম মুখ্যমন্ত্রী আজি মুক্তি করব। আর এই চুকাফা সমন্বয় ক্ষেত্রতো বহু উন্নয়নমূলক কাম কাজ চলি আছে, এইখানে কাম কাজের মুখ্যমন্ত্রী বুঝ লোব। আর তারপর বারো বজার পাছত মুখ্যমন্ত্রী কাজিরঙ্গা বিশ্ববিদ্যালয়ের যে সমাবর্তন আছে সমাবর্তন অংশগ্রহণ করব, আর সমাবর্তনত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী পোনে পোনে গুয়াহাটীলৈ যাব। কিন্তু আটাইতকৈ ডাঙর কথাটো যে যোরহাট নগরত গ্রহণ করা ভালেকেইটা অভিলাষী প্রকল্প, যোরহাটর স্টেডিয়ামটো ইতিমধ্যে আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত নির্মাণ করবলৈ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যোরহাটর জেলা উপায়ুক্ত কার্যালয়টো বর্তমান থকা স্থানের ইয়ালৈ চিনামুড়ালৈ স্থানান্তর করে তাতে সকল বিভাগ একত্রীকরণ করে পেলায় ইন্টিগ্রেটেড হিসাবে নির্মাণ করবলৈ যে প্রকল্প লওয়া হয়েছে তাক লৈ মুখ্যমন্ত্রী জ্যেষ্ঠ নাগরিকসকলৰ পরামর্শ লব। যেহেতু যোরহাট নগরের এই উপায়ুক্ত কার্যালয়টো স্থানান্তর করার প্রক্রিয়া আরম্ভ করতেই বিভিন্ন পক্ষের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া প্রকাশ পাইছে যে স্থানান্তর করব নালাগে বলে প্রকাশ পাইছে, বহুতে কৈছে ইয়ারপা নিলে মানে রাইজর অসুবিধা হব। সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী আজি নাগরিকসকলৰ সৈতে আলোচনা করব আর নাগরিকসকলৰ পরামর্শ গ্রহণ করব। ইতিমধ্যে যে বৃহৎ প্রকল্প লওয়া হয়েছে চিনামুড়াত ইন্টিগ্রেটেড ডিসি অফিস স্থাপন করবলৈ, সেই প্রকল্প যাতে স্থবির নহয়, কেনে ধরনে এই সমস্যা রাইজর সমস্যা রাইজর মতামতক গুরুত্ব দিব লাগিব সেয়া আলোচনা করব। আর মুখ্যমন্ত্রী কালি বতর বেয়া হওয়ার বাবে নগলে, যেহেতু যোরহাটত প্রথমখন ফ্লাইওভার নোয়ালি যে ফ্লাইওভার নির্মাণ করে থাকা হয়েছে, নোয়ালি ফ্লাইওভারখনের নির্মাণ ইতিমধ্যে প্রায় সম্পূর্ণ হয়ে উঠিছে, আর 15 আগস্টর পূর্বে যোরহাটর নোয়ালি ফ্লাইওভারখন মুক্তি করব। মুখ্যমন্ত্রী নিশার ভাগত খোজকাহিত নোয়ালি ফ্লাইওভার চাবলৈ যাওয়ার কথা আছিল, যদিও কালি বতর যথেষ্ট বেয়া বরষুণ হওয়ার বাবে সেই কার্যসূচী বাতিল করা হয়েছে। কিন্তু যোরহাট নগরখনের লগতে সমগ্র জেলাখনের মরিয়নী তিয়ক তিতাবর সকলোতে চলি থাকা যে অভিলাষী প্রকল্প আছে, প্রায় 10টা বৃহৎ অভিলাষী প্রকল্প আছে, সেই 10টা অভিলাষী প্রকল্পের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব কারণ কালি বিষয়াসকলক ইতিমধ্যে রিভিউ মিটিংত নির্দেশ দিছে। আর যে লাচিত মৈদাম নির্মাণ করে থাকা হোলুঙাপাত যে লাচিত মৈদামের সমীপত যে সাংস্কৃতিক প্রকল্প নির্মাণ করে থাকা হয়েছে, লাচিতর 100 ফুটরও উচ্চতার যে বৃহৎ প্রতিমূর্তি নির্মাণ করে থাকা হয়েছে, সেই প্রতিমূর্তি 2024 চনের ভিতর লাচিত মৈদামের সমীপর যে প্রকল্প সেই প্রকল্প সম্পূর্ণ হবে বলে মুখ্যমন্ত্রী কৈছে। আর লাচিতর যে বৃহৎ প্রতিমূর্তি 100 ফুট উচ্চতার যে প্রতিমূর্তি, সেই প্রতিমূর্তি বাহিরত রাজ্যের বাহিরত নির্মাণ করে থাকা হয়েছে, ব্রঞ্জরে নির্মাণ করে থাকা হয়েছে, আর সেই প্রতিমূর্তি স্থাপন করার লগতে সাংস্কৃতিক প্রকল্পের নির্মাণ 24 চনের ভিতর সম্পূর্ণ হবে বলে মুখ্যমন্ত্রী কোয়া হয়েছে। আর মুখ্যমন্ত্রী এই দুদিনিয়া কার্যসূচী যোরহাট জেলাখনের উন্নয়নমূলক আসনিসমূহ যথেষ্ট ত্বরান্বিত হব, যেহেতু মুখ্যমন্ত্রী প্রায় জেলাবিলাকলৈ গৈ উন্নয়নমূলক আসনিসমূহ ত্বরান্বিত করার ক্ষেত্রে বিষয়াসকলৰ সৈতে আলোচনা করার, আর যোরহাটতো ব্যতিক্রম নহয়। আর যোরহাটত আজি যিখিনি আসনি সন্দর্ভত আলোচনা করব বা যিসমূহ রিভিউ করব, এইসমূহে নিতান্তই এই আসনিসমূহ আগবাই নিয়ে ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সহায়ক হব। আর যোরহাটর চক বজার নির্মাণ চলি আছে, যেহেতু চক বজারখন ইতিমধ্যে অগ্নিকাণ্ডত জাহ গৈছিল, চক বজারখন প্রায় নিঃশেষ হয়ে গেল, যার বাবে চক বজারখন নির্মাণের ক্ষেত্রতো যোরহাটর বর্তমান জেলা উপায়ুক্ত পুলক মহন্ত যথেষ্ট মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করেছে, আর চক বজার নির্মাণের ক্ষেত্রতো মুখ্যমন্ত্রী ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছিল, চক বজার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীসকলক ক্ষতিপূরণের ব্যবস্থা করেছিল, আর চক বজারখন যোরহাটের যেহেতু অতি গৌরব সেই চক বজারখন নির্মাণের ক্ষেত্রতো মুখ্যমন্ত্রী এই পদক্ষেপে নিতান্তই আগন্তুক সময়সূচীত যথেষ্ট ত্বরান্বিত করব। নন্দন প্রদীপ, মই এটা কথা জানিব বিচাৰিছোঁ যে হলঙাপাৰত যি আপুনি কৈছে যে বীৰ লাচিত
কৰ্ফুকনৰ প্ৰতিমূৰ্তি স্থাপন কৰা হৈছে। এইটো বিশ্বৰ ভিতৰতে সৰ্ববৃহৎ বা বিশ্বৰ ভিতৰতে সৰ্বোচ্চ লাচিতৰ প্ৰতিমূৰ্তি হ'ব। 120 কোটি টকা খৰচ কৰা হৈছে, 125 ফুট ওখ হ'ব। এই লাচিতৰ প্ৰতিমূৰ্তিৰ নিৰ্মাণ কিমান আগবাঢ়িছে? হয়, এই ক্ষেত্ৰত মই নন্দন জানিব বিচাৰিম সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাছা এই মুহূৰ্তত আহিছে। যিহেতু লাচিতৰ যি প্ৰতিমূৰ্তি নিৰ্মাণ কৰা হৈছে 120 ফুট উচ্চতা, বিশ্বৰ ভিতৰতে এইটো উচ্চতা আটাইতকৈ উচ্চতাৰ প্ৰতিমূৰ্তি, আৰু এইটো আমি জানো আমাৰ ৰাজ্যৰ বাহিৰত নিৰ্মাণ চলি আছে। এই নিৰ্মাণৰ কাম কিমান ইতিমধ্যে আগবাঢ়িছে বা এইটো নিৰ্মাণ কাক দিয়া হৈছে, ক'ত চলি আছে? এতিয়া লাচিত বৰফুকনদেৱৰ মধ্যমতে এই নিৰ্মাণ কাৰ্য চলি আছে, আৰু দিল্লীৰ এটা কোম্পানীয়ে আলুৱালিয়া বুলি কোম্পানী এটা কৰি আছে, আৰু ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়ে এটা বুজ লৈছে। এইটো মই ভাবোঁ অসমৰ ভিতৰতে, ভাৰতৰ ভিতৰতে অন্যতম এটা বৃহৎ প্ৰতিমূৰ্তি হ'ব। আৰু 120 ফুটৰ উচ্চতাৰ ইমান বৃহৎ প্ৰতিমূৰ্তি হৈছে, হয় অন্যতম হ'ব, আৰু এটা ভাল পাৰ্ক হ'ব, এখন এটা কনভেনশ্যন হল হ'ব, আৰু লগতে দুটা মিউজিয়াম হ'ব, এটা টাইম মিউজিয়াম, এটা লাচিত মিউজিয়াম হ'ব। মই ভাবোঁ এটা সুন্দৰ পৰিৱেশ হ'ব, আৰু প্ৰায় 50 বিঘা মাটিত আৱৰি আছে, আৰু এইটো মই ভাবোঁ উজনি অসম বুলি নহয় অসমৰ এটা সম্পদলৈ ৰূপান্তৰ হ'ব। প্ৰকল্পটো 24 চনৰ ভিতৰত নিৰ্মাণ সম্পূৰ্ণ হ'ব বুলি মুখ্যমন্ত্ৰীয়ে কালি কৈছে। 24 চনৰ ভিতৰত তেওঁৱেই টাৰ্গেট দিছে সম্পূৰ্ণ হ'ব, প্ৰায় 25 চনমানত মুকলি কৰিব পৰা যাব যদি সম্পূৰ্ণ হৈ যায়। অকণমানটো ইফাল সিফাল হৈ যায়, বতৰৰ বিভিন্ন ধৰণৰ ব্যৱস্থা আছে, আৰু মই ভাবোঁ অসমীয়া জাতিৰ কাৰণে এটা গৌৰৱ হ'ব, আমাৰ কাৰণেও ভাল হ'ব। জিলাখনত প্ৰায় 10টা বৃহৎ প্ৰকল্পৰ কাম চলি আছে, যিহেতু ইতিমধ্যে ৰিভিউ মিটিঙত মুখ্যমন্ত্ৰীয়ে এইখিনি ত্বৰান্বিত কৰিবলৈ কৈছে, যোৰহাট ষ্টেডিয়াম, যোৰহাট জিলা উপায়ুক্ত কাৰ্যালয়কে ধৰি। ইতিমধ্যে যোৰহাটৰ জিলা উপায়ুক্ত কাৰ্যালয়টো চিফ কৰাক লৈ পেলাই বিভিন্ন ধৰণৰ ক্ৰিয়া প্ৰতিক্ৰিয়া হৈছে, এই সন্দৰ্ভত ক্ৰিয়া প্ৰতিক্ৰিয়া চাওক। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া এটা বৰ সুন্দৰ কথা কৈছে যে ভৱিষ্যত 20 বছৰত যোৰহাট টাউনৰ কনজেশ্যন কেনেকুৱা হ'ব, মানুহ বেছি হ'ব, গতিকে এটা ইণ্টিগ্ৰেটেড ডি চি অফিচ সকলো ঠাইতে কৰিবলৈ চেষ্টা কৰিছে, আৰু ইণ্টিগ্ৰেটেড ডি চি অফিচৰ সকলো বিভাগ একেলগে থাকিব, এইটো এটা নতুন মডেল আৰম্ভ কৰিছে। কালি চিটিজেন ফৰামৰ পৰা যিসকল আহিছিলে তেখেতসকলকো এই কথা কোৱা হৈছে। সদ্যহতে কোৰ্ট, যিটো জুডিচিয়েল কোৰ্ট, সেই কোৰ্টটো নেযাব, ষ্টেডিয়াম, এটা ভাল ষ্টেডিয়াম নিৰ্মাণ কৰাৰ কথা চিন্তা কৰিছে। যিবিলাক কথা ধৰক, কিছুমান কথা আৱেগিকো হয় আৰু কিছুমান যুক্তি আছে, কিন্তু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই সদ্যহতে এই যিকেইটা প্ৰকল্প হাতত লৈছে সেইখিনি ঠিক কৰিব বুলি কৈছে, আৰু যোৰহাটক আৰু কাম কৰাৰ তেওঁ অৱকাশ আছে বুলি কৈছে, আৰু যোৰহাটত এই কামবিলাক আৰম্ভ হ'ব। যোৰহাটৰ প্ৰথমখন ফ্লাইঅভাৰ, বহু আকাংক্ষিত ফ্লাইঅভাৰখনৰ নিৰ্মাণ প্ৰায় সম্পূৰ্ণ হৈছে, এইখন কেতিয়া উদ্বোধন কৰা হ'ব? ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰীয়ে পৰিভ্ৰমণ কৰাৰ কথাও আছিলে। আমি আশা কৰিছোঁ তেওঁলোকে কোৱা মতে 15 আগষ্টত কৰিব পাৰিলে ভাল, এনেকুৱা এটা চিন্তা চৰ্চা চলিছে, এতিয়াও ফাইনেলাইজ হোৱা নাই, মুখ্যমন্ত্ৰীয়ে সময় দিয়াৰ ওপৰত এই কথা গোটেই কথাটো নিৰ্মাণ সম্পূৰ্ণ হৈছে, অলপ লহেমীয়া হ'ল তথাপিও। আৰু এটা চিনামৰাত ফ্লাইঅভাৰ হ'ব, গড়ালি ফ্লাইঅভাৰ আপোনালোকে দেখিছে, এখন চলি আছে মেডিকেল কলেজৰ ওচৰত, এটা ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ক্ষেত্ৰত যোৰহাট এটা অন্যতম চহৰলৈ ৰূপান্তৰ হ'ব।